আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো গরু দুধের মালাই চপের মিষ্টি। এই মিষ্টিটা খেতে কিন্তু ভীষণ মজার হয় আর অনেক নরম আর তুলতুলে হয়। আপনারা চাইলে ডেজার্টেও এই মিষ্টিটা রাখতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। মালাই চপ তৈরি করতে প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ও 2 টেবিল চামচ পরিমাণ গরু দুধ। জাস্ট এই 3 চামচে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এখন এই শুকনো উপকরণগুলো আলতো হাতে মিশিয়ে নেব। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি। ঘিটাকেও গরু দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। যখন মেশানো হয়ে যাবে এখানে একটা ডিম নিয়েছি। ডিমটাকে ভালোভাবে কাটা চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। তারপর এই ফেটানো ডিম দিয়ে গরু দুধের সাথে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। প্রথমে ডোটা অনেকটা নরম দেখাবে, কিছুক্ষণ রেস্টে রাখার পর অনেকটা টেনে যাবে, তখন আমরা মিষ্টির শেপটা দিয়ে দিব। ডিম বড় হওয়ার কারণে যদি বেশি নরম হয়ে যায় সেক্ষেত্রে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নিতে হবে। মালাই চপের শেপটা আমি অনেকটা চমচমের মতো করে দিচ্ছি, আপনারা চাইলে গোল করেও বানাতে পারেন। হাতে একটু ঘি লাগিয়ে সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। এখানে আমি ডিপ্লোমা গুঁড়ো দুধ ব্যবহার করেছি। এই মিষ্টি তৈরির জন্য আপনারা ডিপ্লোমা, ডানু, নেসলে কোম্পানির গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। অনেকেই প্রশ্ন করেন এই মিষ্টিটা ডিম না দিয়ে করা যাবে কি না। না আব্বু, ডিম না দিয়ে করা যাবে না, কারণ এই মিষ্টিটা ডিম দিয়ে তৈরি করতে হয়। তবে এটা যেহেতু কুক করা হয় তখন কিন্তু ডিমের আর স্মেলটা থাকে না। এর মধ্যে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। এখন চুলায় একটা পাত্র বসিয়ে এর মধ্যে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। হাফ কাপ পরিমাণ গরু দুধ দিয়ে দিচ্ছি। এর সাথে এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি আর 1 গোটা এলাচ দিয়ে দিব। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। কিছুক্ষণ পর দেখা যাবে দুধটা ফুটতে শুরু করেছে। ওই পর্যায়ে আমি 1-1 করে এর মধ্যে তৈরি করে রাখা সবগুলো মিষ্টি দিয়ে দিব। আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এই মিষ্টিটা 20 মিনিটের বেশি কিন্তু কুক করা যাবে না, 20 মিনিটের বেশি কুক করলে নরম হয়ে ভেঙে যাবে। দশ মিনিট কুক করার পর আমি আবার হালকা নেড়ে দিচ্ছি। ঢাকনা বারবার না খোলাই ভালো, সেক্ষেত্রে দুধ ফুটিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকলে চুলা থেকে পাত্রটি একটু উপরে উঠিয়ে এভাবে নেড়ে দিতে হবে। আবার আমি 10 মিনিট কুক করে নিব। আরও 10 মিনিট কুক করার পর এখন মিষ্টিটা তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে রাখব। এখন আমরা মালাই চপের মালাইটা কীভাবে তৈরি করব চলুন দেখে আসি। চুলায় একটা পাত্র বসিয়ে নিয়েছি। এখানে এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, 1/2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। চুলার আঁচটাকে মিডিয়াম রেখে নেড়ে নেড়ে এটাকে ঘন করে নিতে হবে। 1 লিটার তরল দুধকে জাল দিয়ে আপনারা এটা তৈরি করতে পারবেন। আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি, কারণ গুঁড়ো দুধ দিয়ে মালাটা যদি তৈরি করা হয় এর ক্রিমি ভাবটা বেশি আসে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন আমার এখানে প্রায় মালাটা তৈরি হয়ে গেছে। আর অতিরিক্ত আমি ঘন করব না, ঘন করলে কিন্তু এটা শক্ত হয়ে যেতে পারে। এখন এই মালাইটাকে তৈরি করে রাখা মিষ্টির মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমি মিষ্টি তৈরি করার সাথে সাথে ভিডিও করেছি, আপনারা মিষ্টি তৈরি করার পর 7-8 ঘন্টা পর্যন্ত রেস্টে রেখে দিবেন। তখন মালাইটা মিষ্টির মধ্যে ঢুকে মিষ্টিগুলো টসটসে হয়ে যাবে আর মালাইয়ের ঘনত্বও বেড়ে যাবে। এর জন্য মিষ্টিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। বাস, তৈরি হয়ে গেল আমার মালাই চপের মিষ্টি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।